প্রধান নির্বাচন কমিশনাররা বলেছেন চ্যালেঞ্জ করলাম, মন্ত্রীরা এমপিরা টেলিভিশনে এসে প্রতিদিন আমি চ্যালেঞ্জ করলাম। আরে চ্যালেঞ্জটা করবেন কার কাছে? চোরের কাছে মুরগি বাগা। আরে আপনার কাছে যা আমি চ্যালেঞ্জ করব, আপনি তো চোর, ভোট চুরি করেন, সেল ছাপ্পর মেরে ভরেন, তারপরে লজ্জা নাই। এই দেশে এখন আইনমন্ত্রী বাংলাদেশের জনগণকে শপথ দিচ্ছেন তারা সংবিধান বোঝে না, এটা তো ঠিকই। কারণ জনগণ যে সংবিধান বোঝে আর আইনমন্ত্রী যে সংবিধান চালায়, দুটো তো এক জিনিস না। আইনমন্ত্রীর একটা নিজস্ব সংবিধান আছে, সেইটা হচ্ছে আওয়ামী লীগ যা বলবে, তাদের নেতা যা বলবে, সেইটা হচ্ছে সংবিধান। ওই সংবিধান বাংলাদেশের সংবিধান না, ওই সংবিধান শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার সংবিধান। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে যা ইচ্ছা তাই করার সংবিধান। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে যা ইচ্ছা তাই বলার ব্যাখ্যা দেওয়ার সংবিধান, যার ফলে ওনারা যখন তড়িঘড়ি করে এই পঞ্চদশ সংশোধনী বানিয়েছিলেন, একটা সংসদ রেখে আরেকটা সংসদ নির্বাচন করবেন, তখন এইটা ঠিক মতো ব্যাখ্যা করতে ভুলে গেছেন যে একটা সংসদ নির্বাচিত হলে তারা শপথ নিলে আরেকটা সংসদ থাকতে পারে না। শপথ নেয়া মানেই কার্যভার গ্রহণ করা। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যখন নতুন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ নির্বাচিত হয় তাকে বলে প্রেসিডেন্ট ইলেক্ট, মানে নির্বাচিত হয়েছেন, কিন্তু তখনও তিনি দায়িত্ব নেন নাই। দায়িত্ব নেওয়া মানে হচ্ছে যেদিন শপথ তিনি পাঠ করেন সেদিন আগের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী এক স্বয়ংক্রিয়ভাবেই তার দায়িত্ব থেকে সরে যান, তিনি দায়িত্বভার গ্রহণ করেন। একটু আগে হাসনাত কাইম ভাই বললেন কত বড় গোজামিল, মন্ত্রীরা কার্যভার নিয়ে নিয়েছে, প্রধানমন্ত্রী সই করা শুরু করেছে, কিন্তু শপথ নেওয়ার পর নাকি কার্যভার হয় না। এই আইনমন্ত্রী এইভাবে আইনের ব্যাখ্যা দেয় কারণ এইটা হচ্ছে শেখ হাসিনার সংবিধান, এইটা বাংলাদেশের সংবিধান নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নয়। এরা এই স্বেচ্ছাচার চালাবে, এদের একটাই এখন জোর আছে, তার নাম হচ্ছে গায়ের জোর। ওই যে দেখুন টিআইবি, তারা একটি রিপোর্ট দিয়ে দিয়েছে, অবশ্য আমরা কি এই রিপোর্ট জানি না? আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা কি ভোট দিতে গিয়েছি? দেশের 90%-এরও বেশি মানুষ ভোট দিতে যায় নাই। তারপরও ওই যে বললাম গায়ের জোর, টেলিভিশন মিডিয়া সমস্ত কিছু তাদের দখলে, সুতরাং ওনাদের নিজেদের একটা সত্য আছে, মিথ্যাকে সত্য বানিয়ে প্রতিদিন প্রচার করো, প্রতিদিন এমনভাবে গলা ফুলিয়ে প্রচার করো যাতে করে এই মিথ্যাকেই সত্য মনে হয়। আজকাল তো এমন হচ্ছে আওয়ামী লীগের নেতাদের কথাবার্তা শুনলে এত সুন্দর করে মিথ্যা বলে, এত জোরের সাথে বলে, এইটা মাঝে মাঝে মনে হয় অভিনয়ও ছাড়িয়ে যায়, তাই না? অভিনয়টাও ছাড়িয়ে যায়, তখন মনে হয় যে মিথ্যাটা বলে ওই মিথ্যা ওনারা নিজেরা বিশ্বাস করা শুরু করেছেন। একেবারে নিজের বলা মিথ্যা নিজেই বিশ্বাস না করতে পারলে এইভাবে গলা ফুলিয়ে এরা প্রতিদিন টেলিভিশনে সে মিথ্যা কথা বলতে পারে না। 2%, 4%, 5%, 6% পর্যন্ত ওঠে নাই, তারপরে সিল ছাপ্পর মেরে ব্যালট ভরে আপনারা সেটাকে প্রথমে 28, পরে আবার ঘুমিয়ে যাওয়া প্রধান নির্বাচন কমিশনারকে একটু ধাক্কা দিয়ে ভাই ওঠেন, এটা 28 বললে হবে না, এটা 40 বলতে হবে। এইভাবে তারা দেখিয়েছেন যত সিল পড়েছে আর যত পার্সেন্ট দেখিয়েছে
সেগুলোর হিসাবের কর্মেল কেউ ধরার নাই। ওনারা প্রায় বলেন, প্রধান নির্বাচন কমিশনাররা বলেছেন, চ্যালেঞ্জ করলাম মন্ত্রীরা এমপিরা টেলিভিশনে এসে প্রতিদিন আমি চ্যালেঞ্জ করলাম। আরে চ্যালেঞ্জটা করবেন কার কাছে? চোরের কাছে মুরগি বাগা। আরে আপনার কাছে যা, আমি চ্যালেঞ্জ করব, আপনি তো চোর, ভোট চুরি করেন, সেল ছাপ্পর মেরে ভরেন, তারপরে লজ্জা নাই। প্রধান নির্বাচন কমিশনার এর আগে একটি উপনির্বাচনে কত 57 সেকেন্ডে 43 সিল মারা হয়েছিল সেইটা নিয়ে নিজে বলেছেন, এইটা খুবই লজ্জাকর, এইটা আমাদের একটি ব্যর্থতা। আর আজকে যখন শত শত ভিডিও ফুটেজ ওই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কিভাবে ব্যালটে সিল মারা হয়েছে, তখন শিশু থেকে বৃদ্ধরা সিল মারে, তখন উনি বলেন সোশ্যাল মিডিয়ার রিপোর্টকে নাকি উনি পাত্তা দেন না। পাত্তা দেবেন কিভাবে? লজ্জা থাকলে, আত্মসম্মান থাকলে পদত্যাগ করতেন, যেহেতু লজ্জা আর আত্মসম্মান খুঁজে বসেছেন কোনো কিছুকে আপনি পাত্তা দেবেন না। আমরা সেটা বুঝি, তবে সবাই তো নিজের একটু মান বাঁচাতে চায়। নির্বাচন হয়ে গেল, আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর দায়িত্ব ছিল, সেইটাও সম্পন্ন হয়ে গেছে, এখন একটু একটু ভালো মানুষ সাজার চেষ্টা। এই নির্বাচনটাও বিতর্কের ঊর্ধ্বে থাকলো না। অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা কিভাবে হতে হবে সেই সংকট সমাধান করেন। মানুষের নির্বাচনের প্রতি আগ্রহ কমে গেছে এই সমস্ত বলেন, যদি নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ কমে সেটা কমেছে শেখ হাসিনার কারণে, আর তাদের এই যে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য আপনাদের মতো যারা দেশের সংবিধান আইন কানুন দেশের মানুষের অধিকারের সাথে ছিনিমিনি খেলেন তাদের জন্য। আগামীকাল নির্বাচন দেন, পরশুদিন নির্বাচন দেন, বাংলাদেশের মানুষ আবারও 80-85 ভাগ হাসতে হাসতে উৎসবের মতো করে ভোট কেন্দ্রে যাবে, যদি সেই ভোট সুষ্ঠ অংশগ্রহণমূলক হয়। পাতানো নির্বাচনে জনগণ যায় না, অংশগ্রহণমূলক নির্বাচন হলে এই দেশের মানুষ উৎসব করে যায়। কাজেই ভোটে আগ্রহ কারা কমালো তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বন্ধুরা আমার, এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয় নাই, কাজেই আমরা বলছি এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, জনগণ মানে না, কাজে এটা বাতিল করুন, নতুন নির্বাচন দিতে হবে। আপনারা ভাবছেন দমন পীড়ন করে আন্দোলন শেষ, আমরা পরিষ্কার করে বলি এই দমন পীড়ন করে কিছু সময়ের জন্য টিকতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ যেমন কাউকে এটা চিরস্থায়ী বন্দোবস্ত হতে দেয়নি, বাংলাদেশের মানুষও দিতে দেয়নি, আগামী দিনে আপনাদেরকেও চিরস্থায়ী বন্দোবস্ত হতে দেবে না। ক্ষমতা ছাড়তেই হবে, জনগণ নতুন করে প্রস্তুতি নিচ্ছে। এইভাবে দেশের সমস্ত রাষ্ট্র প্রতিষ্ঠান দখল করে পকেটে ঢুকিয়ে নিজের দলের সম্পত্তি বানিয়ে জনগণের উপরে যে অত্যাচার করেছেন তাতে হয়তো আমাদের কিছুটা সময় লাগছে। মানুষ কিভাবে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে তার জন্য কিছুটা সময় নিতে হচ্ছে, তার মানে এই নয় আপনার ঘুমানো নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ আছে। নিশ্চিন্তে ঘুমাতে আপনাকে জনগণ দেবে না, ক্ষমতা থেকে নামতেই হবে। প্রিয় বন্ধুরা আমার, এরা দেশটা লুটে পুটে খাচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে পাচার করছে, ব্যাংকগুলোকে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে ফোকলা বানিয়ে দিয়েছে, এরা বাজারে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ায় আর আমার আপনার পকেট থেকে টাকা হাতিয়ে নেয়, এরা আমাদের শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু নিয়ে একটা ভয়ঙ্কর খেলায় মেতেছে, এরা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করছে। বন্ধুরা আমার,
আমরা যদি বাংলাদেশে আমাদের মর্যাদার অধিকার পেতে চাই এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে ঠিক কিন্তু কেবল এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে আমরা হবে না সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে সাথে সাথে এই সরকার যে জমিদারিটা বানিয়েছে এই দলীয় রাষ্ট্র এইটাকেও আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে ঠিক আইন বদলাতে হবে সংবিধান সংস্কার করতে হবে যদি মানুষের অধিকার চান ভোটের অধিকার থেকে ভোটের অধিকার আমাদের চাকরির অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার তাহলে সংবিধান সংস্কার করে ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা প্রতিষ্ঠা ছাড়া কোনো উপায় নাই আর সেই রাজনীতি গণতন্ত্র মঞ্চ করছে আমরা ন্যায়ের উপর দাঁড়িয়ে আছি মুক্তিযুদ্ধে লক্ষ শহীদের রক্তের ঋণ কায়েম ধারণ করে দাঁড়িয়ে আছি এবং সেই কারণে আমরা জনগণকে এক নতুন শক্তিতে নতুন চেতনায় নতুন অঙ্গীকারে নতুন ইমানে আমরা গড়ে তুলব এবং সেই লড়াইয়ের সামনে ওই পুলিশ বাহিনী ওই দালালরা ওই চোররা ওই খুনিরা এরা টিকতে পারবে না সেই প্রস্তুতি গ্রহণ করেন বিজয় আমাদের সুনিশ্চিত ওবায়দুল কাদেররা কবিতা ওরায় ওদেরকে কবিতা ওরানো বন্ধ করবে বাংলাদেশের জনগণ